এইখানে এই মুহূর্তে একটা স্ট্রাইক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক 1 অফ 3, এবং এটা কিন্তু আমার চ্যানেল। এখানে 2টা স্ট্রাইক ছিল, তো আমি সময় পাইনি ভিডিও বানানোর। আজকে আপনাদেরকে দেখাবো যে 2টা বা 3টা স্ট্রাইক আসলে কি হয়, চ্যানেলে কোন ধরনের এফেক্ট হয়। ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে বা ইউটিউবে আপনি কাজ করে থাকেন। আশা করি কপিরাইট এবং স্ট্রাইক সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা দিতে পারবো। এখন বলতে পারেন, ভাই আপনি ইউটিউব নিয়ে এত ভিডিও বানান, আপনার চ্যানেলে স্ট্রাইক আসলো, সেখানে আবার বলতেছেন 2টা স্ট্রাইক। সো 3টা স্ট্রাইক আসলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ডিজেবল হয়ে যাবে, পার্মানেন্টভাবে ক্লোজ হয়ে যাবে। এবং এটা চ্যানেলটা যখন বড় হবে, বড় চ্যানেল যখন হবে, তখন আপনাকে 7 দিন সময় দিবে 3টা স্ট্রাইক খাওয়ার পরেও, যে ওখান থেকে 3টার 1টা স্ট্রাইক আপনাকে যে কোনোভাবে উঠাতে হবে, না হলে 7 দিনের ভেতরে চ্যানেল পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। সো আমরা এখন এখানে আমার যে 1টা স্ট্রাইক, আরও 1টা স্ট্রাইক ছিল যেটা উঠে গেছে, মে 2 তারিখে উঠে গেছে, আর এই স্ট্রাইকটা 16 তারিখে উঠে যাবে, মের 16 তারিখে। সো এটাকে স্ট্রাইকটা কেন খেলাম, এত তো পণ্ডিতি করি, এত ভিডিও আপনাদেরকে দেই বা শেয়ার করি। সো এই স্ট্রাইকটা খাওয়ার পরে, মানে আসার পর, আমি সাথে সাথে ওদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট নামে একটা অপশন রয়েছে এখানে, সো এটা কিন্তু আপনাদের থাকবে না যদি আপনাদের চ্যানেলটা মনিটাইজ না থেকে থাকে। তো আমি সরাসরি ইউটিউবের সাথে লাইভ চ্যাট করতে পারি। সো দেখেন কাণ্ডটা, দেখেন আমি যদি এটার উপর একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে খেলা, শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া 3rd টেস্ট। সো এই খেলাটা দেওয়ার ফলে, এরকম আরও একটা খেলা দেওয়ার ফলে আমার এখানে স্ট্রাইক চলে এসেছে। এখন বলতে পারেন যে ভাই খেলা দিবেন আর স্ট্রাইক খাবেন না, এরকম তো হতে পারে না। সো আমি এটা তো জানি যে আমার যেহেতু মনিটাইজ অন করা চ্যানেল, আমি এই চ্যানেল থেকে রেগুলার ভিডিও আপলোড করি, আমি তো চাইবো না এই চ্যানেলটা আমার ডিজেবল হয়ে যাক। সো সেক্ষেত্রে আমার করণীয়টা কী হতে পারে, এখন দেখেন আমি এখানে কী ভিডিও আপলোড করেছিলাম। প্রথমত এখানে আমি ভিডিও আপলোড করেছিলাম, গেম রয়েছে, ক্রিকেট যে গেমগুলো রয়েছে ওগুলো আপলোড করেছিলাম। এবং এখানে আমি একটু দেখাই, এটা হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়ার একটা গেম প্লে, ওখানে আমি লাইভ স্ট্রিম করেছিলাম গেমের। এবং সমস্যাটা যেটা হয়েছে, ওরা স্ট্রাইক দেওয়ার মূলত কারণ রয়েছে, আমার নিজের ভয়েসটা ছিল না, এই কারণে স্ট্রাইক দিয়েছে। এবং এই রুলসটা কোথাও আমি পেলাম না যে আপনার লাইভ স্ট্রিম গেমে স্ট্রাইক আসে। এবং সমস্যাটা হয়েছিল যেটা, ওই দিনেই খেলা ছিল শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়ার, এবং হিউজ পরিমাণে ভিউজও পেয়েছিলাম, কিন্তু আমি আমার নিজের ভয়েসটা দেইনি, এই কারণে আমার এই স্ট্রাইকটা চলে এসেছিলো। এবং এটা এক্সপায়ার হবে 16ই মে, 3 মাস পরে অটোমেটিক উঠে যায়। আমি চেষ্টা করেছিলাম, অনেক অনেক চেষ্টা করেছিলাম, তাদেরকে মেল করেছিলাম, এই যে সি অ্যাকশনের উপরে গেলে কন্ট্যাক্ট ক্লাইমার, এটার উপরে যদি ক্লিক করি তাহলে এই যে মেলটা আসছে, এই মেলটা থেকে আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে। আমি তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম এবং বলেছিলাম যে এখানে আমি আপনাদের কোনো কপিরাইট কিছু ব্যবহার করিনি। এবং এখানে যে সফটওয়্যারটা থেকে আমি লাইভ স্ট্রিম করেছিলাম, ওটা হচ্ছে ক্রিকেট 2022 গেমটা, ওই গেমটা থেকে। এবং ওই গেমটার ভিতরে যে সাউন্ডটা, অরিজিনাল মনে হবে যেন আপনি খেলা উপভোগ করতেছেন, একদম 3D অরিজিনাল খেলার মতোই লাগবে। সো ওটাই আমি লাইভ স্ট্রিম করেছিলাম। যারা আমার চ্যানেলে পুরাতন রয়েছেন তারা আশা করি এই জিনিসটা দেখেছেন এবং ফলোও করেছেন। এর আগে আমি কিছুদিন এর জন্য আপনার খেলা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। সো ওই কারণে কিন্তু আমার এইখানে স্ট্রাইকটা চলে এসেছিলো। এবং আমি ওনাদের সাথে লাইভ চ্যাট, এই যে এখানে চ্যাট অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে চ্যাট উইথ ক্রিয়েটর সাপোর্ট, ওনাদের সাথে লাইভেও চ্যাট করলাম। ওনাদেরকে আমি বললাম যে আমার এখানে তো কপিরাইট ব্যবহার করার মতো আমি কিছুই করিনি, সো সেক্ষেত্রে আমাকে কেন কপিরাইট স্ট্রাইক দিল। সো ওনারা যেটা বললো, আপনার ভিডিওতে কপিরাইটের মতো কিছু আছে দেখেই আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তো ওনাদেরকে আমি বুঝালাম যে দিস ইজ মাই রিয়াল ভিডিও। এরকম আপনার হয়, মিস ইনফরমেশনে অনেক সময় স্ট্রাইক চলে আসে। এখন এখান থেকে আমাকে স্ট্রাইক দিয়েছিল ক্রিকেট বোর্ড থেকে। সো ওদের কমিউনিটিটা অনেক বড় স্ট্রং, যে কারণে ওদের প্রায়োরিটিটা ইউটিউব সবসময় বেশি দিয়ে থাকে, ওদের লিগ্যাল ডকুমেন্ট থাকে, এই কারণে কিন্তু স্ট্রাইকগুলো চলে আসে। এবং ওরা এগুলো আর চেকও করে না যে কাকে উঠেই নেব বা এরকম কিছু। আমি এই স্ট্রাইকটা উঠাতে পারতাম যদি আমি তাদের সাথে গিয়ে ওখানে কথা বলতাম, তাহলে এই স্ট্রাইকটা আমি উঠিয়ে নিতে পারতাম, বাট সেটা তো পসিবল না। এটা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া 3rd টেস্ট, এটা হচ্ছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছিল, তার মানে অস্ট্রেলিয়ার বোর্ড থেকে এটা দিয়েছে, এ কারণে আমি এটাকে কোনোভাবে রিমুভ করতে পারিনি আজ থেকে 3 মাস আগে। এখন 16ই মে এটা রিমুভ হবে, এবং 2 মে একটা স্ট্রাইক চলে এসেছিলো, ওইটা রিমুভ হয়ে গেছে। আমি ওইটার আগে ভিডিও বানাতে চেয়েছিলাম, বাট সময় করে হয়নি, সে কারণে আমি ভিডিও বানাতে পারিনি। সো এবার আমার ইনফরমেশনগুলো একটু শুনেন। প্রথমত, লাইভ স্ট্রিমে সবথেকে বেশি রিস্ক থাকে কপিরাইট স্ট্রাইক আসার। লাইভ স্ট্রিমের মধ্যে খেয়াল রাখবেন নিজের ভয়েস যেন মাস্ট থাকে। আপনি যে ভিডিওটা কপি করতেছেন সেই ভিডিওটা আপনি সাপোজ মনে করেন একটা ভিডিও আপনি কপি করে আপলোড করলেন, ইটস ওকে, বাট সেটাকে যদি লাইভ স্ট্রিমে চালান তাহলে কিন্তু স্ট্রাইক আসার সম্ভাবনা 99%। কারণ আপনি একটা ভিডিও যখন আপলোড করবেন, কপিরাইট ভিডিও, কপিরাইট ভিডিও আপলোড করলে স্ট্রাইক নর্মালি আসে না, খুবই কম আসে, আসে না এমন না, খুবই কম আসে। বাট যদি আপনি সেটাকে লাইভ স্ট্রিমে চালান তাহলে কিন্তু সাথে সাথে স্ট্রাইক আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। আর এই ভুলটা থেকে আমার একটা শিক্ষা হয়েছে যে আমি কপি করিনি, সব কিছু আমার নিজের,
হ্যাঁ, তারপরে আমি স্ট্রাইক খেলাম। তো এখানে ছোট্ট যে ভুলটা ছিল সেটা হচ্ছে আমি আমার নিজের ভয়েসটা দিইনি। লাইভ স্ট্রিমের ভিতরে যদি আমি আমার নিজের ভয়েসটা দিতাম তাহলে আমার এখানে স্ট্রাইকটা আসতো না। সো এটা খুবই একটা দুঃখের সংবাদ, যদিও এটা চলে যাবে আর 10 দিনের ভিতরেই স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে। তারপরে আমার চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে 1 অফ 3 স্ট্রাইক, সো এখান থেকে আমার কোনো স্ট্রাইক থাকবে না এবং এই বারটা চলে যাবে। এটা 3 মাস ধরে এই কষ্টটা বয়ে বেড়াচ্ছে, এই সিগনেচারটা 3 মাস ধরে আমার চ্যানেলে ঘুরপাক খাচ্ছিল। সো এটা আমার আর 16 তারিখে, মে মাসের 16 তারিখে আমার এটা রিমুভ হয়ে যাবে এবং এই বারটাই আমার থাকবে না। সো আশা করি আপনাদেরকে একটা ভায়োলেশন বা কপিরাইটের স্ট্রাইক বিষয়টা সম্পর্কে বুঝাতে পারলাম। তারপরে যদি না বুঝতে পারেন ভিডিও নিচে কমেন্ট করবেন। অবশ্যই লাইভ স্ট্রিমের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, যারা গেমিং নিয়ে লাইভ স্ট্রিম করেন, লাইভ স্ট্রিমের সময় অনেকে সং ইউজ করে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে লাইভ স্ট্রিম একটু কপিরাইট অ্যাভয়েড করতে, কারণ কপিরাইট ভিডিও আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিমে কপিরাইট দিলেই কিন্তু আপনি একটা বড়সড় বিপদে পড়বেন। সো এদিকে একটু খেয়াল রাখবেন। আশা করি কোনো সমস্যা হবে না, আর সমস্যা হলে তো আমি আছি, আমি নিজে থেকে এক্সপেরিমেন্ট করে সেখান থেকে আপনাদেরকে দেখাবো। আর এইটা যদি আরেকটা স্ট্রাইক আমি খেতাম, খুবই রিস্কের ভিতরে আমি লাইভ স্ট্রিম করেছিলাম, আরেকটা স্ট্রাইক খেলেই আমার চ্যানেলটা ডিজেবল হয়ে যেত। সো এই ছিল এখানকার বিষয়বস্তু। আর এই যে ভুলটা আমি এখানে করেছি এটা জীবনেও হবে না, এটা আমি বলতে পারি, আর বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম। আমি আবারও বলতেছি, কপিরাইট নিয়ে কাজ করেন ভালো কথা, কিন্তু সেই কপিরাইট ভিডিওগুলো লাইভ স্ট্রিমে চালানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ঝামেলা হবে। যেমন বিভিন্ন ধরনের মুভি সং বা বিভিন্ন ধরনের মুভি ক্লিপ, এগুলো আপনি কিন্তু নর্মালি আপলোড করতে পারেন বা কমেন্ট্রির মাধ্যমে আপলোড করতে পারেন, কিন্তু সেটাকে যদি লাইভ স্ট্রিমে চালান তাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। বাই দ্য ওয়ে, লাইভ স্ট্রিম এবং প্রিমিয়ার দুটো কিন্তু আলাদা জিনিস। প্রিমিয়ারটা হচ্ছে সেটাও লাইভ স্ট্রিমের মতোই, আপনার একটা ভিডিও পাবলিশ হবে প্রিমিয়ারভাবে, আর নর্মাল লাইভ স্ট্রিম তো যেভাবে মানুষ স্ট্রিম করে লাইভ ইউটিউব স্ট্রিম, সো দুটো আলাদা জিনিস। প্রিমিয়ার আপনি করতে পারেন, বাট লাইভ স্ট্রিমে দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা একটু অ্যাভয়েড করবেন। তারপরেও এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিলাম, এর বাইরে যদি আপনার কিছু জানা থেকে থাকে ভিডিও নিচে কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।